বৈশাখ শেষে জ্যৈষ্ঠের খরতাপেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে চলছে বাংলা বর্ষবরণ উৎসব। শনিবার ক্যালিফোর্নিয়ার ভ্যানাস শহরে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দিনভর আনন্দ উৎসবে মাতেন প্রবাসী বাংলাদেশিরা। এতে বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় গোটা অনুষ্ঠান স্থল। নানা রং আর বাংলার ঐতিহ্য আনুষ্ঠানিকতায় আনন্দ জয়গানে মেতে ওঠেন সব বয়সের প্রবাসীরা। বর্ষবরণ উৎসবে আবহমান বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির কাঠের পালকি, বায়োস্কোপ, হাত পাখা, হেরিকেন সহ হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য তুলে ধরা হয়। থেকে পালকি থেকে শুরু করে আমাদের যাই কিছু আছে সবকিছু আমাদের নিজের হাতে তৈরি। আমরা এখানে গ্যাদার করছি আমাদের ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে এনজয় করতেছি। আয়োজকরা জানান, বাংলার কৃষ্টি, ইতিহাস এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য। গত 20 বছর যাবত আমরা আমাদের নতুন প্রজন্মকে বহন করার জন্য, তাদের শিক্ষা দেওয়ার জন্য এই অনুষ্ঠানে রমনা বটমূলের আদলে আলপনার কারুকাজ ও সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হন অতিথিরা। পাশাপাশি দেশীয় নানা খাবার আর বাহারি পিঠা উৎসবকে করে পরিপূর্ণ। লস্করাল মামুন, সোমা সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।